আসসালামু আলাইকুম। দেহ বা দেহৰ বাহিৰত যোনে যিটো স্থানৰ পৰা মোৰ ভিডিঅ'টো চাই আছে, আপোনাক মোৰ চেনেলৰ পৰা অসংখ্য ধন্যবাদ জনাইছোঁ। বন্ধুসকল, আজিৰ ভিডিঅ'টোত মই কথা পাতিম যে মোৰ হোমমেড ইনকিউবেটৰত 406টা কণী দিছিলোঁ, সেই কণীৰ পৰা আজি 20 দিন পিছত কিমান পোৱালি ওলাইছে, কিমান কণী নষ্ট হৈছে, কিমান টকা প্ৰফিট হ'ব, সেই বিষয়ে কিছু কথা আজিৰ ভিডিঅ'টোত দাঙি ধৰিম। লগতে আপুনি এটা যদি ইনকিউবেটাৰ চলাব খোজে, তেনেহ'লে আপোনাৰ কি কি জ্ঞান থকা দৰকাৰ, সেই বিষয়ে সকলো তথ্য আজিৰ ভিডিঅ'টোত আপোনালোকৰ আগত মই দাঙি ধৰিম। চ' আপোনালোকে মোৰ ভিডিঅ'টো ফাষ্টৰ পৰা লাষ্টলৈ চাই থাকিব। বন্ধুসকল, এই ভিডিঅ'টোৰ ষ্টাৰ্টিঙত মই ইনকিউবেটাৰৰ বিষয়ে অলপ কথা পাতিম, যে ইনকিউবেটাৰ আপোনাৰ কিমান ধৰণৰ আছে, কেনেকৈ আপোনাৰ চলাব লাগে, সেই বিষয়ে অলপ কথা পাতিম। চ' আপোনালোকে অলপ চাই থাকক। বন্ধুসকল, মেইনলি ইনকিউবেটাৰ আপোনাৰ 3 ধৰণৰ হয়। আপোনাৰ এটা ইনকিউবেটাৰ হৈছে বায়'লজিকেল ইনকিউবেটাৰ, এইটো ইনকিউবেটাৰ আপোনাৰ মাইক্ৰ'বায়'লজিকেল লেবৰেটৰীত ইউজ কৰা হয়, যাতে চেল কালচাৰ যিটো আছে সেইটো মেইনটেইন কৰিব পাৰে। বন্ধুসকল, আৰু এটা ইনকিউবেটাৰ হৈছে আপোনাৰ ইনফেণ্ট ইনকিউবেটাৰ, সৰু ল'ৰা ছোৱালীক সেই ইনকিউবেটাৰৰ ভিতৰত সেইটো ইনকিউবেটাৰ আপোনাৰ মেডিকেল লাইনত ব্যৱহাৰ কৰা হয়। বন্ধুসকল, আৰু 3 নম্বৰ যিটো ইনকিউবেটাৰ আছে, এইটো আপোনাৰ পলট্ৰি ইনকিউবেটাৰ হয়, যিটো ইনকিউবেটাৰ আমি ফাৰ্মাৰসকলে ইউজ কৰি আছোঁ, মুৰ্গীৰ যিবিলাক পোৱালি হেচ কৰি আছোঁ, সেইটোক আপোনাৰ পলট্ৰি ইনকিউবেটাৰ বুলি কয়। বন্ধুসকল, আজিৰ ভিডিঅ'টোত ডিটেইলছত মই কথা পাতিম অনলি পলট্ৰি যিটো ইনকিউবেটাৰ আছে সেই ইনকিউবেটাৰৰ বিষয়ে। বন্ধুসকল, এয়া আপোনালোকে মোৰ ভিডিঅ'ত যে চাই আছে ইনকিউবেটাৰ, এইবিলাক আপোনাৰ কম খৰচত হোম মেড ইনকিউবেটাৰৰ যোগেদি মই মোৰ ঘৰত এটা ডাঙৰ আপোনাৰ হেচাৰী, কম খৰচত হেচাৰী গঢ়ি তুলিছোঁ, য'ত নেকি 5000 পোৱালি ওলায় 20 দিন মূৰে মূৰে। বন্ধুসকল, কণীৰ অভাৱত 5000 চব টাইমত ওলাব পৰা নাযায়, বৰ্তমান আপোনাৰ 3200 কণী আছে। বন্ধুসকল, আজিৰ ভিডিঅ'টোত মই আপোনালোকক দেখুৱাম অনলি 406টা কণী যে দিছিলোঁ, 2টা মেচিনত, সৰু মেচিনত 406টা কণী দিছিলোঁ, সেই কণীৰ পৰা কিমান পোৱালি জগি উঠিল আৰু বৰ্তমান আপোনাৰ কিমান কণী নষ্ট হ'ল, সেই বিষয়ে সকলো হিচাপ দিম। এইটো অলপ বৰ্তমান পিছত দি আছোঁ, তাৰ আগত আপোনালোকক মই ইনকিউবেটাৰৰ বিষয়ে 2-4 কথা ক'বলৈ বিচাৰিছোঁ। বন্ধুসকল, এটা ইনকিউবেটাৰৰ আপোনাৰ যদি ভাল ৰিজাল্ট আনিব খোজে, তেনেহ'লে আপোনাৰ 4টা বস্তু অত্যন্ত দৰকাৰ হয়। 1 নম্বৰ বস্তুটো হৈছে বন্ধুসকল টেম্পাৰেচাৰ, যিটো তাপ, আপোনাৰ ইনকিউবেটাৰৰ ভিতৰত যিটো তাপ থাকে, এই টেম্পাৰেচাৰটো আপোনাৰ ভালদৰে যদি মেইনটেইন কৰিব নোৱাৰে আপুনি, তেনেহ'লে আপোনাৰ যিটো মেচিন আছে, এই মেচিনৰ পৰা ভালদৰে পোৱালি হেচিং নহ'ব। বন্ধুসকল, এটা ইনকিউবেটাৰৰ ভিতৰত টেম্পাৰেচাৰ আপোনাৰ 37.5ৰ পৰা আৰম্ভ কৰি 37.7ত আপোনাৰ ছেট কৰি ৰখা হয়, বা কিছুমান ইনকিউবেটাৰ 35.0ৰ পৰা 36.5লৈ দিয়া হয়। বন্ধুসকল, আমাৰ অসমত 37.5ৰ পৰা 37ত দিয়া হয়। 37.7ত আপোনাৰ যিটো মেচিনৰ লাইট আছে, সেই লাইটটো অফ হৈ যায়, 37.5ত মেচিনৰ যিটো লাইট আছে অট'মেটিকলি অন হৈ যায়। বন্ধুসকল, এইটো টেম্পাৰেচাৰ ক্ষেত্ৰত আপোনাৰ কণ্ট্ৰলাৰে মেইনটেইন কৰে, সেইটো আপোনালোকৰ আমাৰ ফাৰ্মাৰে একো কৰিবলগীয়া একো নাই, আপোনাৰ যিটো মেচিন আছে সেই মেচিনে অট'মেটিকলি কৰি থাকে। এতিয়া ছেকেণ্ড যিটো গুৰুত্বপূৰ্ণ বস্তু হ'ল হিউমিডিটি। বন্ধুসকল, হিউমিডিটি অত্যন্ত জৰুৰী হয়, কাৰণ হিউমিডিটি এনেকুৱা এটা বস্তু, হিউমিডিটি আপোনাৰ যদি ভালকৈ আপুনি আপোনাৰ মেচিনত মেইনটেইন কৰি নাৰাখে, তেনেহ'লে আপোনাৰ মেচিনৰ যিবিলাক কণী আছে, কণীৰ যিটো ইক শেল আছে, ইক শেল আপোনাৰ কণীৰ যিটো বগা কালাৰ আপোনাৰ কণীৰ আৱৰণটো আছে, এইটো যদি উইক নহয়, দুৰ্বল নহ'লে তাৰ ভিতৰত যিটো পোৱালি আপোনাৰ জন্ম হ'ব, সেই পোৱালিটো ইজিলি বাহিৰলৈ ওলাই আহিব নোৱাৰিব, যাৰ কাৰণে বহুতো ফাৰ্মত, বহুতো ইনকিউবেটৰত দেখা পাইছোঁ যে চব ভাল কণী আছিলে কিন্তু ভিতৰত পোৱালি মৰি থাকিল। তো এইটো কাৰণ হৈছে আপোনাৰ হিউমিডিটি, হিউমিডিটি মেইনটেইন কৰিব নোৱাৰে বহুতে ফাৰ্মাৰে। বন্ধুসকল, প্ৰথম অৱস্থাত হিউমিডিটি আপোনালোকে দিব 55ৰ পৰা 60, তাৰপিছত আপোনাৰ 65ৰ পৰা 70, তাৰপিছত আপোনাৰ 70ৰ পৰা 80ৰ ভিতৰত আপুনি ৰাখিব। বন্ধুসকল, যদি বেছি হিউমিডিটি হৈ যায়, তেনেহ'লে আপোনাৰ হেচিং যিটো আছে, হেচিং ৰেটটো বেছি ভাল নহ'ব, আৰু আকৌ কম যদি হিউমিডিটি থাকে, তেনেহ'লে আপোনাৰ হেচিং ৰেট যিটো, এইটো আপোনাৰ বেয়া হ'ব। সেইকাৰণে হিউমিডিটিটো আপোনাৰ বেষ্ট হিউমিডিটি হয় 65%, 65% ৰাখিলে বহুত ভাল আপোনাৰ হেচিং হয়। এতিয়া বন্ধুসকল, থাৰ্ডটো হ'ল আপোনাৰ টাৰ্ণিং। বন্ধুসকল, কণী যিটো আছে, কণীটো আপোনাৰ কেনেকৈ ৰোটেট কৰিব,
হ্যাঁ রোটেট বস্তুটো এক নম্বর বস্তু হয়। তো রোটেট আপনার দিনত আপনার নর্মেলি যদি করে তিন টাইম আপনার করবই লাগিব, মাস্ট বি থ্রি টাইমস আপনার মিনিমাম হয়, ম্যাক্সিমাম করলে আপনার পাঁচবার ছবার আপনি করব পারিব। বন্ধুসকল তিনবার কিন্তু করবই, আপনার ধরক মর্নিং আপনার দুপুরিয়া টাইমত, আবেলি এবার, আর রাতে যেটা হয়ে যাব আর এবার করব। দিনত তিনবার, রাতে এবার, টোটাল আপনার চারিবার। চারিবার করলে আপনার যে কণী আছে কণীর রিজাল্ট বহুত ভাল আইব। সেই কারণে আপনার রোটেটটা চারিবার আপনাদের মিলাব দিনত তিনবার। বন্ধুসকল আপনার ফোর্থ হয়েছে, আপনার চারি নম্বরটা হয়েছে আপনার ভেন্টিলেশন। হয় বন্ধুসকল আপনার ভেন্টিলেশন মানে আমার যে ইনকুবেটর মেশিন আছে সেই মেশিনটোর ভিতর আপনার যে ফ্রেশ অক্সিজেন আছে, আমি যে উশাহ নিশাহ লৈ আছো সেই অক্সিজেনটা তার ভিতর থাকিব লাগিব। তার কারণে যে আপনার মেশিন আছে, মেশিনের চাব দুই ফালে দুটা ফুটা থাকে, বা ডাঙর যেবিলাক মেশিন আছে চারিওফালে কিছু ফুটা দিয়ে মিস্ত্রিয়ে, সেইটো দিয়ার কারণ হল যাতে ফ্রেশ যে অক্সিজেন আছে সেই অক্সিজেন ইজিলি এই মেশিনটোর ভিতর সোমাব পারে। সেই অক্সিজেনের পর সেই অক্সিজেন যে আপনার ভিতর সোমায় সেই অক্সিজেন আপনার কণীর ভিতর যেবিলাক পোয়ালি জন্ম হয়ে আছে, ভ্রূণ হয়ে আছে, সিহতে আপনার অক্সিজেন লাগে, অত্যন্ত জরুরি হয়। সেই কারণে অক্সিজেন আপনার সোমাবলে একটা রাস্তা দিব, ফ্রেশ অক্সিজেন যাবলে দিব। বহুতে কি করে যে টেম্পারেচার আপনার বাহির ওলাই যাব, ভিতর আপনার টেম্পারেচার মেনটেন হব, সেই কারণে আপনার এইবিল ফুটাবিল বন্ধ করে দিয়ে। বন্ধুসকল এনেকে করলে আপনার যে পোয়ালি কেতিয়াও আপনার জন্ম নহয়, কারণ কণীর ভিতর যে পোয়ালিটো জীব আপনার তাতো আপনার অক্সিজেনের দরকার হয়েছে। সেই কারণে আপনার অক্সিজেনের বহুত আপনার প্রয়োজন হয়, ফ্রেশ অক্সিজেন। সেই কারণে আপনি এই বৃহত আপনার লক্ষ্য রাখব। এতিয়া কথা পাতি বন্ধুসকল আপনার ইনকুবেটর যে এই ইনকুবেটর কি কি কারণে আপনার হেচিং যে আছে হেচিংটা বেয়া হব। বন্ধুসকল এক নম্বর কারণ হল আপনার যে মেশিন আছে, ধর মেশিনটো আপনার 200 ক্যাপাসিটি হয়, এই 200 ক্যাপাসিটির ইনকুবেটর যদি আপনি 220টা কণী দিয়ে দিয়ে 210টা কণী দিয়ে, তার ভিতর আপনার ঠেলা হেঁচা হয়ে যাব, আপনার স্পেস না থাকিব। সেই কারণে আপনার 200 যদি ক্যাপাসিটি থাকে আপনি 200 দিয়ক, ইয়াতকে বেশিও নিদিব আর ইয়াতকে বেশি কমও নিদিব। আবু বন্ধুসকল বেশি কম কণী দিলে ইয়াত আপনার প্রবলেম হয়ে যায়। ধর 200 ক্যাপাসিটি আছে, ইয়াত বোলে 50টা দিয়ে দিলে আপনি, তেতিয়া আপনার রিজাল্ট ঠিক আপনার রিজাল্ট আপনি না পাব। বন্ধুসকল আরো একটা কারণ হয়েছে আপনার যদি বেশি পরিমাণে আপনি স্প্রে করে থাকে আপনার কণীর ভিতর, বেশি স্প্রে করে দিলে কণীর ভিতর আপনার যেটা আপনার পোয়ালি ওলাব এই নষ্ট হয়ে যাব, কারণ আপনার বেশি স্প্রে করলে যে কণীর শেল আছে শেলটা বেয়া হয়ে যায়। সেই কারণে আপনি বেশি পরিমাণে স্প্রে নকরিব, এটা লিমিটত করিব। বন্ধুসকল আরো একটা হয়েছে কি যে টেম্পারেচার আপনার উল্টা পাল্টা হয়ে গেলে আপনার ভিতর যে কণী থাকিব তার হিচিং রেটটা বহুত বেয়া আহিব। আর একটা হল যদি আপনার যে টেম্পারেচার আছে, টেম্পারেচার যদি আপনার বেশি হাই হয়ে যায় আর ল হয়ে যায় তথাপিও আপনার যে হেচিং আছে হেচিংটো বেয়া আহিব। তো বন্ধুসকল এইকেইটাই আসলে আপনার সাবধানতা। তো এইকেইটা আপনি যদি ভালকে জানি লয় তেনহলে আপনি একটা ইনকুবেটর মেশিন চলাব পারিব, আর যেটো ইনকুবেটর আপনি মেশিন চলাব তারপর ভাল রিজাল্ট আপনার আহিব। তো এই কারণে আপনি এইকেইটা দিকের উপর গুরুত্ব দিব। বন্ধুসকল এতিয়া কথা পাতো, মই যে 400-600টা কণী দিছিলো সেই কণীর পর কিমান পোয়ালি ওলাইছে আর কিমান কণী বর্তমান নষ্ট হয়ে গেল। বন্ধুসকল মোর 400-600টা কণীর পর মই পোয়ালি পাইছো 338টা, 338টা মই পোয়ালি পাইছো 400-600টা কণীর পর। বন্ধুসকল এই 400-600টা কণী যে সেই কণীত আপনার মই কিনে আনিছিল আপনার 15 টাকা করে কিনে আনিছিল, মোর ঘরত আহি পাওতে পাওতে আপনার 16 টাকা কিনে পড়ে গৈছিলে। তো 16 টাকা পড়ে গেলে মোর 6,500 টাকা দিয়ে কিনেছিল, আর 500 টাকা মোর পেট্রোলের যে খরচ, পেট্রোলের খরচ গৈছিল, কারণ ইনভার্টার মই নচলাও, মই আপনার জেনারেটর যেটা জেনারেটর চলাও, সেই কারণে পেট্রোল ভরাব গৈছিল 500 টাকাত। টোটাল 7,000 টাকাত মই 400-600টা কণী কিনে আনিছিল, আর পোয়ালি ওলাইছে আপনার 338টা। তো তারে আপনার কিছু পোয়ালি বুকিং হয়ে গেল 45-46 টাকা করে মই বিক্রি করে আসো, 44 টাকাকে ধরলেও 338টা পোয়ালি মই ধরু যদি 14,872 টাকা হয়ে আছে, অর্থাৎ আপনার 15,000 টাকাই। তো সেই কারণে তার 14,000 টাকাই ধরক আপনার, তারপর যদি আপনি 7,000 টাকা যে খরচ হয়েছিল এই মাইনাস করে দিলে আপনার 7,800 টাকা থাকে। বন্ধুসকল 14,800 টাকার যদি 7,000 টাকা মাইনাস করে দিয়ে 7,800 টাকা থাকে, তো এইখিনিয়ে মোর এই প্রফিট সরু মেশিনের পর। বন্ধুসকল ভিডিওত আর মেশিনের আপনার ভিডিও দেখা হয়েছে, এয়া আপনাদের চাই আছে কণীবিল যে ফুটি আছে এইবিল হিসাব করা নাই, যেবিল পোয়ালি ওলাই গেল সেইবিলাকর হে হিসাব করছো। এইবিল আপনার নতুন ইনকুবেটর আকো ইয়াত আপনার পোয়ালি ওলাই আছে, তো এইবিলাকর হিসাব আপনার আগত মই লৈ আহিম। বন্ধুসকল আরো একটা ভাল খবর আমার অসমৰ যেবিল হেচিং করে আছে সেই সকলের বাবে, কারণ আমার অসমত হেচিং কণী পোৱা বহুত টান। সো অসমৰ যদি কোনোবা হেচারিয়ে অরিজিনাল যে থলুয়া লোকেল মুরগির কণী আছে, হেচিং কণী, ফার্মর কণী,
অরিজিনেল লোকেল মুরগির ফার্মর কণী যদি কোনোবা হেচারিয়ে বিচারি আছে তেনেহলে আমার লগত যোগাযোগ করিব পারে। কারণ আমার হেচারি যেটু আমার হেচারিত আপনার 4,000-5,000 পোয়ালি আমি 20-25 দিনত উলাইছিলো, কিন্তু এতিয়া ঠান্ডা হওয়ার কারণে আমি ইমান কোয়ান্টিটি আপনার নোলাও, আমি অলপ কমাই আছো, 1,000-1,500 করে আছো। সো বাকি যা কণী আছে মোর সেইবিলাক কণী মই বিক্রি করে দিম। সেই কারণে যদি আপনার লাগে আপনাদের লোব পারে, কারণ মই মোর হেচারির কারণে আপনার 3টা ফার্ম আসলে মোর যা আপনার কণী আহে ডেইলি 70-80-60টা এনেকে করে লোকেল মুরগির ফার্ম মই মানুহক দিছিলো, ভালকে করবলে মই সম্পূর্ণ গাইড করেছিলো। তো সেইবিলাক মানুহৰ পৰা মই আনি আছো, সিহঁতৰ লগত মোর আপনার এগ্রিমেন্ট আছিলে যা কণী আপনার পারিব সব কণী মই আনিম। তো সেই সকলে সেইটো সাহসত ফার্ম দিছিলে, কিন্তু ঠান্ডা দিনত মোরতো ইমান কণী নালাগে। যদি আপনার কণী দরকার হয় প্লিজ মোর লগত যোগাযোগ করে আপনাদের কণী লৈ যাব পারে, বহুত ভাল কণী হয়। মোর যেটু হেচারি দেখা পাইছে 400-400-6টার পৰা 338টা পোয়ালি উলাইছে, মানে আপনার 87 পয়েন্ট সামথিং আপনার রিজাল্ট আহিছে, ভাল রিজাল্ট আহিছে লোকেল মুরগির ক্ষেত্রে। কারণ লোকেল মুরগির পোয়ালির দাম বহুত থাকে, সেই কারণে যদি আপনার দরকার হয় বন্ধু সকল আপনাদের লই লব, বহুত ভাল কণী হব। যদি আপনার মেশিন ইনকুবেটার মেশিন বিভিন্ন ধরনের মেশিন আমার ইয়াত আছে, ইনকুবেটার মেশিনের যোগান আমি দিও। যদি আপনার মেশিনের দরকার হয় আমার লগত যোগাযোগ করে এই ধরনের মেশিন আপনি লোব পারে। আর যদি বন্ধু সকল আপনার লোকেল মুরগির অরিজিনাল পোয়ালির দরকার হয় তেনহলে আমার লগত যোগাযোগ করে এইবিলাক পোয়ালি আপনি লোব পারে। বন্ধু সকল আজির ভিডিও এইখিনিতে সমাপ্ত করছো, যদি মোর ভিডিওটা ভাল লাগিল প্লিজ লাইক কমেন্ট করব আর আপনার বেকার ভাই বন্ধু সকলের অল্প শেয়ার করে দিব। বন্ধু সকল মোর চ্যানেলটা যদি এতলৈ সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করে নিজের করে লোক, কারণ এতদে মীন পালন পশুপালন এইবিলাকর বিষয়ের জড়িত ভিডিও সদায় আপলোড দিবলৈ মই চেষ্টা করো। আপনি যদি মীন পালন পশুপালন এইবিলাক কাম করে আছে বা এইবিলাক কাম করিম বলে যদি ভাবি আছে তেনেহলে অসমৰ কৃষিকতা নামৰ চ্যানেলটো সাবস্ক্রাইব করে নিজের করে লোক। বন্ধুসকল ভিডিওটো ফাস্টৰ পৰা লাষ্টলৈ চোৱাৰ বাবে অসংখ্য ধন্যবাদ জানাইছো।